মা, what a surprise! কেমন আছো বাবা? এই নাও, এর মধ্যে সমস্ত তোমার ডায়েট বিস্কিট থেকে শুরু করে সমস্ত তুমি যা যা খেতে পছন্দ করো সব আছে, তোমার কোনো অসুবিধা হবে না। মা, বৌমা, অনেক দিন পরে, বসো বসো, কেমন আছো বলো? বসো। ভালো আছি। বাই দ্য ওয়ে, তোমার শাশুড়ি মা কোথায়? কেমন আছেন? আচ্ছা, আপনার কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে দুদিনের জন্য উধাও হয়ে গেলেন? হাজবেন্ডের সঙ্গে প্রবলেম হয়েছে বুঝতে পারছি, কিন্তু সেটা তো সব বাড়িতেই হয়। তা বলে বাড়ি ছেড়ে চলে যাবেন, এটা কি করলেন? আমার মেয়ের যে কতটা স্ট্রেস হয়েছে সেটা আপনি ভাবতেও পারবেন না। তাছাড়া আর একটা কথা আপনাকে বলি, আপনি তো আমার মেয়ের পুরো রেসপন্সিবিলিটিটা নিয়েছিলেন না? আপনি বড় মুখ করে বলেছিলেন আমাকে যে আপনি অঙ্কিতার সব দায়িত্ব নেবেন আর ওকে কোনোভাবে কোনো প্রবলেম ফেস করতে হবে না। কি হলো, কি হলো? আপনি তো আপনার কথাই রাখতে পারলেন না। দুটো দিন ওকে প্রায় কিছুই না খেয়ে থাকতে হয়েছে। আর বললো না মা, কি আর বলবো বলো, তোমরা তো আমাদের কুটুম মানুষ, আমাদের সবচেয়ে বড় আত্মীয়, তোমাদের কাছে কিচ্ছু লুকোবো না মা। তোমরাও তো সংসার ধর্ম করেছো, কই তোমাদের তো এমন হয়নি কখনো? তোমরা কি একা একা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছো? মাসিমা, আমি তো ভাবতেই পারি না আমার সন্তানদের ছেড়ে আমি কোথাও বাইরে চলে যাব। অঙ্কিতা আমার জীবন মরণ সব, সবটা জুড়ে আছে। আমি ভাবতে পারি না যে অঙ্কিতাকে ছেড়ে রেখে আমি কোথাও চলে যাচ্ছি। আপনার তো তিনটে ছেলে মেয়ে, আর মেয়ে তো যথেষ্ট ছোট, টিনেজার, তাকে ছেড়ে আপনি এভাবে চলে গেলেন, তার কতটা স্ট্রেস হয়েছে আপনি বুঝতে পারেন না? আসলে মা, আন্টির দিক থেকেও কিছু বলার ছিল। অঙ্কিতা, তুমি তোমার আন্টির পার্সপেক্টিভ থেকে বলছো। যাই হোক না কেন, উনি বাড়িটা ছাড়বেন কেন? এতে যে কত লোকের অসুবিধা সৃষ্টি হচ্ছে সেটা কি উনি বুঝতে পারছেন বলো? তাহলে আপনার অভিযোগটা হলো আমি সকলের অসুবিধে করে চলে গেছি সেই জন্যে, তাই তো? অবভিয়াসলি, সেখানেই তো প্রবলেম, কারণ আপনার উপরে অনেকগুলো মানুষের দায়িত্ব নির্ভর করছে। আপনি যদি কোথাও যান তাহলে আপনার এই দায়িত্বটা অন্য কারোর উপর হ্যান্ড ওভার করে যেতে পারতেন, তাই না? আপনি কি আমার মাকে কাজের লোক ভাবেন নাকি? যে মায়ের দায়িত্বটা কাউকে হ্যান্ড ওভার করে দিয়ে তবেই যেতে পারবে। দেখো টিঙ্কা, কিছু মনে করো না, একটা কথা বলছি, সংসারে থাকতে গেলে না অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। সংসার থেকে পালিয়ে গিয়ে সেগুলো তো ফেস করা যায় না, না? আর উনি যে সংসার থেকে পালিয়ে গেছেন তা তো নয়, জাস্ট একটা দিন পরে উনি ফিরে এসেছেন, তাহলে এই প্রবলেমটা কেন করলেন না আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় মর, কোথায় থানা, কোথায় এই সমস্ত জায়গায় সবাই খুঁজে বেরিয়েছে, এটা আমার কাছে খুব চাইল্ডিশ লেগেছে। দেখো, উনি যদি যেতেন উনি একটা ফোন করে সবাইকে বলে যেতে পারতেন, তাই না? ওনার যদি কিছু প্রবলেম থাকতো উনি কাউকে একটা ফোন করে বলে দিতেন যে আমার সংসারে কাজ করে করে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, আমার দুদিনের জন্য রেস্ট চাই, আমি কোথাও যাচ্ছি, ব্যাস। আর একটা মোবাইলে একটা মেসেজ রেখে দিত, ব্যাস, দ্যাটস ইট, প্রবলেম সলভ। আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই না। আপনি বুঝতেও পারবেন না আমার মা কেন গিয়েছিল, ইনফ্যাক্ট আমি চাইও না আপনি বুঝুন। না না, আলোচনা হবে না বলে তো হবে না বাবা, আলোচনা তো হবেই। আমার মেয়ে এই বাড়িতে আছে আর আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার মা নিয়েছিলেন। তোমার বৌদি ভাই
প্রায় দুটো দিন প্রায় বেশি কিছু না খেয়ে আছে, প্রায় ভালো করে কিছু খেতেই পারেনি। আপনার মেয়ে দুদিন খেতে পায়নি বলে আপনি চার্জ করতে চলে এসেছেন কেন? আপনার মেয়ে কি বাচ্চা, অ্যাডাল্ট না? আপনার মেয়ে কি খাবে কি খাবে না সেটা তো আমার মায়ের দায়িত্ব নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনার মেয়ের আমাদের বাড়ির সবার দায়িত্ব নেওয়া উচিত। সে তো আমাদের বাড়ির বউ, আমার মা তো ওই বয়সে এসে একই কাজ করেছে। তোমার মা করেছে বলেই যে আমার মেয়ে সেই একই কাজ করবে তার তো কোনো মানে নেই রিঙ্কা। তোমার মার কাছে কোনো অপশন ছিল না, তাই তিনি এই কাজটা বেছে নিয়েছেন। কিন্তু আমার মেয়ের কাছে তো হাজার একটা অপশন আছে। ও এই লাইফটা বাঁচতে যাবে কেন? তাছাড়া একটা কথা ফ্র্যাঙ্কলি বলছি রিঙ্কা, আমার মেয়ে যদি অনিরুদ্ধকে নিজের থেকে পছন্দ না করতো না, আমি কিন্তু এই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দিতাম না, কখনো দিতাম না। কি কথা বলছো কেন বৌমা, আমাদের পরিবারের খারাপ কি দেখলে তুমি? হ্যাঁ, ছেলে আর বৌমার মধ্যে একটা অশান্তি হয়েছে, বৌমা একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। মা, আমি কিন্তু মনে করি না আমি কোনো অন্যায় করেছি বলে। আর দিদি, আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে বাড়িতে আছে, আপনি 100 বার আসবেন, 1000 বার আসবেন, কিন্তু দয়া করে ভবিষ্যতে আমাকে কখনো চার্জ করবেন না। দেখুন, আমি আপনার মেয়ের জন্য যেটা করি সেটা কিন্তু করতে আমি বাধ্য নই, আমি ভালোবেসে করি, আর ভবিষ্যতেও যদি ওর জন্য কিছু করি সেটা ভালোবেসেই করব। এরপর থেকে আপনি দয়া করে এই কথাটা একটু ভালো করে মনে রাখবেন। ওকে, সেটা তো প্রথম থেকে পরিষ্কার করে বলে দিলেই পারতেন। আমি আমার মেয়েকে এখানে রাখতামই না, আমার কাছে রাখতাম। আপনি যদি আপনার মেয়েকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন তাহলে বিয়ে দিলেন কেন? আপনি জানেন না, বিয়ের পর কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির প্রতি তার কিছু কর্তব্য থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে। বৌদি ভাই, তোমার প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ নেই। ইনফ্যাক্ট আমি থ্যাঙ্কফুল, আমি গ্রেটফুল যে তুমি আমার মাকে ফিল করেছো, মায়ের পেনটা বোঝার চেষ্টা করেছো। কিন্তু তোমার মা যে কথাগুলো বলছে সেগুলো অত্যন্ত ইনসাল্টিং, ওনার বোঝা উচিত। উনি তো আমাদের পরিবারের কেউ নয়, তাই না মা? উনি এই কথাগুলো আমাদের পরিবার সম্পর্কে, আমার মা সম্পর্কে বলতে পারেন না, ওনার কোনো অধিকার নেই। ঠিক যেরকম আমার মা আপনার বাড়িতে গিয়ে আপনার সম্পর্কে কোনো কথা বলতে পারে না, আপনার সংসার সম্পর্কে। আচ্ছা বৌদি ভাই, এখন যদি আমি বলি যে তোমার ঠাম্মা কেন হোমে থাকে, তোমাদের সাথে কেন থাকে না, আপনি নিশ্চয়ই রেসপন্সিবিলিটি নিতে চাননি যেটা আপনার দায়িত্ব ছিল। এই কথাগুলো আমি আপনাকে বলতে পারি কিন্তু বলছি না। কিন্তু যদি আপনি আমার মাকে কোনো প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্নটা উল্টে আপনাকে করতে হবে। তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছ কি করে রিঙ্কা? আপনি তো দিলেন সাহসটা, আপনি যেভাবে আমার মাকে অসম্মান করলেন আপনার থেকে সাহসটা পেলাম। প্লিজ রিঙ্কা, তুমি তো আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সের ব্যাপারে বেশি কিছু জানো না, তাই তোমার হয়তো কথা বলাটা ঠিক হবে না। না বৌদি ভাই, আমি বলতাম না কথা, কিন্তু তোমার মা আমার মাকে যেভাবে অ্যাটাক করলেন আমি ভেবেছিলাম তুমি প্রোটেস্ট করবে। তুমি বলো না, তোমার খারাপ লাগেনি? আমার কথার উপর ও কখনো প্রোটেস্ট করেনি, করবেও না, কারণ ও খুব ভালো করে জানে যে ওর মা কখনো ভুল কথা বলেনি, বলবেও না। সেটাই তো সব থেকে বড় ভুল। আপনি যদি ভেবে থাকেন ইউ ক্যান ডু নো রং, সেটাই আপনার সব থেকে বড় ভুল। আরে বাবা, তুই যদি সবার সাথে এইভাবে কথা বলিস তাহলে তো আমাদের বাড়িতে আর কেউ আসবেই না। কো বলি বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস, বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। টমি প্লিজ,
তুমি যদি এই কথাটা বৌদির ভাইয়ের মায়ের চোখে ধুলো দেওয়ার জন্য বলে থাকো দেন ইটস ওকে ফাইন, কিন্তু যদি সত্যিই মিন করে বলো তাহলে এত বড় মিথ্যে কথাটা সবার সামনে দাঁড়িয়ে বলো না। তুমি খুব ভালো করে জানো আমি খারাপ ব্যবহার করেছি বলে পাপা বাড়ি থেকে চলে যায়নি, পাপা কি কারণে বাড়ি থেকে চলে গেছে তুমি খুব ভালো করে জানো। আমি এই ক্ষেত্রে আরেকটা কথা আপনাকে বলতে চাই, দেখুন আপনি তো একজন মেয়ে, একজন মহিলা, তো আপনি জানেন না আপনার স্বামীকে কি করে আঁচলে বেঁধে রাখতে হয়, আপনার স্বামী কি করে আপনার আঁচল ছেড়ে অন্য একজনের আঁচলে বাঁধা পড়লো বলুন তো, কেন? দেখুন এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। মা প্লিজ ছেড়ে দাও না, তুমি এসব কথার মধ্যে থেকো না, ছেড়ে দাও। আরে কি আশ্চর্য অঙ্কিতা, আমি থাকতেই বা যাবো কেন? আমি থাকতাম না যদি না তোমার এই বাড়িতে বিয়ে হতো। তোমার শ্বশুর বাড়ির স্টেটাসটা কি অঙ্কিতা? তোমার শাশুড়ি মা দুদিনের জন্য হুট করে কোথাও উধাও হয়ে যাচ্ছে, সবাই মিলে তাকে খুঁজে বেড়াচ্ছে মর্গে, হসপিটালে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। আর তোমার শ্বশুরমশাই কি করছেন? অন্য একজন মহিলার সঙ্গে লিভ ইন করছে। সাধারণ কি ফ্যামিলি!